আমরা আসলে অনেক নিচে এখনো, একদম এর ভিতরে নিচে আর যাওয়ার জায়গা নাই আমাদের। এখান থেকে এখন আমাদের একটাই যে আমরা এখান থেকে যত উপরে তাড়াতাড়ি উপরে উঠতে পারি। আমি জিততে চাই, আমি আমি মনে করি যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতে পারি, আমি এটা মাথায় নিই, বাট তারপরেও সেই রাস্তাটা ইজি হবে না। টিম ডিরেক্টর অনেকটা সরল মনে হাসতে হাসতে কথাটা বললেও এটাই বাংলাদেশের টি টোয়েন্টির বাস্তবতা। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ থেকে গেছে দলটার, তবে এখনও আশা ছাড়তে রাজি নন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ এই সদস্য। টানেলের শেষ বিন্দুতে এখনও নাকি আলোর রেখা দেখতে পান তিনি। সে লক্ষ্যে নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে আবার, তবে মূল মন্ত্র থাকছে আগেরটাই, ভয়ডরহীন সাহসী ক্রিকেট, যেখানে প্রথম বলে মারতে গিয়ে কেউ আউট হলে থাকবে না কোনো সমালোচনা, বরং পিচ চাপড়ে দেয়া হবে ইন্টেন্টের জন্য। এজন্যই এবারের ক্যাম্পটা হবে যে কোনোবারের চেয়ে একটু ভিন্ন। গতানুগতিক ফিটনেস আর স্কিল ট্রেনিংয়ে সময় ক্ষেপণ না করে ব্যক্তিগত দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে ক্রিকেটারদের। স্পেসিফিক রোলে ট্রেনিং হবে, যার যেটা রোল, যে ওপেনিং ব্যাটসম্যানরা কী রকম টার্গেটটা কী রকম ব্যাপারে ব্যাটিং করতে চাই, ইম্প্যাক্টটা করা, ফার্স্ট বলে গিয়ে বাউন্ডারি হাঁটানোর ইনিশিয়াল প্ল্যানগুলো কী হবে, ওই বোলাররাও দেবতে পারে কী বোলিং করবে, তাদের জন্য চ্যালেঞ্জ থাকবে। বেসিক্যালি ব্যাটিং অ্যান্ড ফাস্ট বোলিং রূপে আমরা বেশি কনসেন্ট্রেশন। ডোমিঙ্গো গিয়েছেন, শ্রীধরন এসেছেন, কিন্তু সমালোচকদের কাছে খুব বেশি পয়েন্ট পাচ্ছে না এই অদল বদল। তবে টিম ম্যানেজমেন্ট রীতিমতো মুগ্ধ টেকনিক্যাল কনসালটেন্টের কার্যক্রমে। ওর যেভাবে ক্রিকেটের দর্শনটা, ওর যেভাবে চিন্তা করে বা যেভাবে ও সেটা ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, আমি পছন্দ করেছি, এটা আমার ব্যক্তিগত একদম পছন্দের ব্যাপার। বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ 15ই সেপ্টেম্বর, এর মধ্যেই দল দেবে বাংলাদেশও, কিন্তু টিমের সঙ্গে নেই অধিনায়ক, যদিও তাতে কোনো সমস্যা দেখছেন না টিম ডিরেক্টর। সাকিব সিপিএল খেলতে গেছে এবং ডেফিনেটলি ক্যাপ্টেন হিসেবে ওর সাথে আমাদের দুবাইয়েই মিটিং হয়ে গেছে, একটা ছোটোখাটো কথা আমাদের মিটিং করেছি আমরা। আর সাকিব তো আসলে বিশ্বের মধ্যে আছে, জুম মিটিং করা যাবে যে কোনো সময়, হোয়াটসঅ্যাপে কল করা যাবে যে কোনো সময়, কথা বলা যাবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।